Hello coders, this is Algo04XB. A video tutorial আমরা latest Codeforces round 822 diff 2 এর problem D slime escape নিয়ে আলোচনা করব। তো problem descriptionটা অবশ্যই নিজে লিখবে পড়ে নেবেন। এখানে first of all T সংখ্যক test case থাকবে আর দুইটা variable দেওয়া থাকবে n এবং k আর ওই n length এর একটা array দেওয়া থাকবে আর k টা হচ্ছে ওই array এর একটা index যেটা নিয়ে আমার কাজ করতে হবে। তো আমি এখানে আর পড়ে দেখাচ্ছি না, আমি actually direct analysis এ চলে যাই। Actually এখানে কি বলা হয়েছে আমার কাছে সবার আগে এরকম n এবং k দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে, এটা হচ্ছে n এটা হচ্ছে k আর k is equal to 4 মানে হচ্ছে আমার এটা হচ্ছে এই ইনডেক্স নিয়ে কথা বলা হয়েছে, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখানে আমি বর্তমানে আছি আর এখান থেকে আমার আইদার এই যে a অংশে আসতে হবে কিংবা এই অংশে আসতে হবে, মানে অ্যারে থেকে বের হওয়ার যে দুইটা ওয়ে আছে এই দুইটা ওয়েতে আমার যাইতে হবে। যদি আমি পৌঁছাতে পারি তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে আর না হলে নো। এখন প্রসেসটা কি পৌঁছানো, প্রসেসটা হচ্ছে আমি এই ঘর থেকে প্রতিবারে আইদার লেফটে যে ঘরটা অ্যাভেলেবেল আছে সেখানে যেতে পারি কিংবা রাইটে যে ঘরটা অ্যাভেলেবেল আছে সেখানে যেতে পারি। ওকে, তো আমি যদি রাইটে যাই, লেটস সে ফর এক্সাম্পল আমি এই যে আপাতত এই ঘরে আছি, তো এই ঘর থেকে আমার দুইটা ঘরে যাওয়া পসিবল, আমি এখানে লেফট এখানে আসতে পারি কিংবা রাইট আমি এখানে আসতে পারি। এখন আমি যদি এখানে আসি টুতে আসি তাহলে আমার স্কোরটা, আমার বর্তমান স্কোর হচ্ছে 6, যেটা হচ্ছে ওই কে তোমার ইন্ডেক্সে যেটা আছে সেটাই হচ্ছে আমার স্কোর, স্কোর হচ্ছে 6। আমি যদি এখানে আসি আমার স্কোর স্কোরের সাথে ওই 6 এর সাথে এই -2টা প্লাস হবে, তাহলে আমার নতুন স্কোর হবে কত, নতুন স্কোর হবে আমার 4। তো আমার নতুন স্কোরটা আমি এখানে লিখে 4 আর আমার এই দুইটা পয়েন্টার এটা মুছে যাবে, যেখানে আমি আসলাম সেখানে মুছে যাবে, যেখানে আমি ছিলাম সেটা তো ওখানে মুছে গেল। আচ্ছা, এখন আপাতত দুইটা ঘর অ্যাভেলেবেল আছে এই দুইটা, আমি কোনটাতে যেতে পারি? আমি যদি -7 এ যাই তাহলে আমার স্কোরটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো স্কোর নেগেটিভ যদি হয়, লেটস আমি যদি এখন বর্তমান স্কোর আছে 4, এখান থেকে -7 আসি তাহলে আমার স্কোর হয়ে যাবে -3। যদি আমার কোনো একটা জায়গাতে -3 হয়ে যায় বা -3 বা নেগেটিভ একটা ভ্যালু চলে আসে তখনই আমার ব্রেক করতে হবে, কারণ নেগেটিভ ভ্যালু আসলে আমার জার্নিটা আর কন্টিনিউ করা পসিবল না। তাহলে দ্যাট মিনস আমি 7 এ -7 এ যেতে পারি না, আমি -3 তে যেতে পারি। আমি যদি -3 তে যাই তাহলে আমার স্কোর হবে কত, আমার স্কোর হবে -3, আমার 4 প্লাস -3, তাহলে আমার আপাতত স্কোর দাঁড়ালো হচ্ছে 1 আর আমি এখন এখানে আসলাম, তাহলে এটা মুছে গেল। আপাতত সবচেয়ে রাইট ইন্ডেক্স অ্যাভেলেবেল হচ্ছে এটা। আমি 7 এ গেলে আমার স্কোর হবে -6, দ্যাট মিনস আমি 7 এ যেতে পারি না, আমি রাইটে যেতে পারি 6 এ। 6 এ গেলে আমার স্কোর হবে কত, আমার 6 এ গেলে স্কোর হবে 1 প্লাস 6 ইজ ইকুয়াল টু 7। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম আর আমার আপাতত এই দুইটা ঘর অ্যাভেলেবেল আছে। -10 আমি যেতে পারি না, বাট -7 এ কিন্তু যেতে পারি। -7 এ গেলে আমার স্কোর হবে 0, আমার 7 আছে বর্তমান স্কোর, 7 থেকে -7 যদি আমি অ্যাড করি তাহলে আমার স্কোর হবে 0 আর তাহলে আমার এই ঘরটা মুছে গেল। ওকে, এবার আমি আইদার এখানে +10 আসতে পারি অথবা -10, আমি অবভিয়াসলি +10 এ যাব, তাহলে আমার স্কোর হবে কত, 0 প্লাস 10 ইজ ইকুয়াল টু 10, তাহলে আমার এটাও গেল, তাহলে আপাতত অ্যাভেলেবেল হচ্ছে এই দুইটা। আমি -100 এ গেলে আমার স্কোর হবে -90, যেটা আমি করতে পারি না, বাট -10 এ গেলে আমার ভ্যালু কিন্তু হয়ে যাবে 0, তাহলে আমার নিউ ভ্যালু কত, নিউ ভ্যালু হচ্ছে 0 আর আমি চলে আসলাম হচ্ছে এই ইন্ডেক্সে। ওকে, এখানে আসার পরে আমি এই যে এই ইন্ডেক্সে বর্তমানে আছি, এখানে আসার পরে ইজিলি পরের মুভে আমি অ্যারে থেকে বাইরে যেতে পারবো, দ্যাট মিনস এই কেসের জন্য আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, তো যদি আমার ফাইনালি আউট হওয়া পসিবল হয় সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইয়েস আর না হলে নো, এটাই হচ্ছে প্রবলেমের মেন যে ডিসক্রিপশনটা। তো এবার আমরা সলিউশন নিয়ে আলোচনা করি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার সলভ করতে হবে কিভাবে, আমি ওই অ্যারেটা আবার একটু রিরাইট করে নিই। আচ্ছা, তো প্রবলেমটা সলভ করার জন্য আমরা সবার আগে যেটা করব, আমরা ইনিশিয়ালি এখানে আসি, ঠিক আছে? তো আমরা প্রতিবারে আমরা দুইটা মার্কার রাখবো, একটা মার্কার হচ্ছে এল মানে লেফট আর একটা হচ্ছে রাইট। এই দুইটা মার্কার অ্যাকচুয়ালি আমাকে ডিনোট করবে যে আমি যদি রাইটে মুভ করি, আমি যদি রাইটে মুভ করি তাহলে আমার জার্নিটা শুরু হবে এই রাইট পয়েন্টার থেকে, আর আমি যদি লেফটে মুভ করি তাহলে আমার জার্নিটা শুরু হবে এই লেফট পয়েন্টার থেকে। তো এই এল এবং আর অ্যাকচুয়ালি সেটাই বোঝাচ্ছে। ওকে, তো আমরা আপাতত একদম একদম ইনিশিয়াল কেসে আমার এল হচ্ছে এটা এবং আর হচ্ছে এটা, এবং আমি আরেকটা রাখবো সেটা হচ্ছে আমার বর্তমান স্কোর। তো স্কোর হচ্ছে আমার এখানে স্কোর বা সাম, সেটা ইনিশিয়ালি হচ্ছে আমার 6, মানে যেটা হচ্ছে আমার কে তম ইন্ডেক্সে যেটা আছে, তো সেই স্কোরটা আমি রাখলাম হচ্ছে এখানে, সেটা আমার ইনিশিয়ালি আসে হচ্ছে 6। ওকে,
প্রতিবার আমরা যেটা করব, আমরা একবার লেফটে ইটারেট করে দেখব যে অ্যাকচুয়ালি কি কি হইতে পারে, দেন রাইটে ইটারেট করে দেখব কি কি হইতে পারে, দেন বেস্ট অপশন যেটা সেখানে আমরা মুভ করব। আর যদি এরকম হয় যে দুই দিকের একদিকেও যাওয়া পসিবল না, সেক্ষেত্রে নো প্রিন্ট করে ব্রেক করব, দ্যাটস ইট। তো এবার আমরা একটা কাজ করি, লেফটে যাওয়া পসিবল কিনা আমরা দেখি। লেফটে যে ফার্স্ট ইন্ডেক্সে -7 আছে, এখানে যাওয়া হয় কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ এই যে -7 এর সাথে 6 আমি যদি যোগ করে দিই, এটা আমার -1 আসবে। নেগেটিভ হলে কিন্তু যাওয়া পসিবল না। দ্যাট মিনস এবার আমার চেক করতে হবে রাইটে যাওয়া পসিবল কিনা। রাইটে এখানে আসা পসিবল, আমার এখানে আসলে স্কোর হবে 4, এখানে আসাও পসিবল, এখানে আসলে স্কোর হবে 1, এখানে আসাও পসিবল, এখানে আসলে স্কোর হবে আমার 7। তারপরে এই যে -10 কিন্তু আর যাওয়া পসিবল না। দ্যাট মিনস এই যে আমি এখান পর্যন্ত আসলাম, এই তিনটা ভ্যালুতে আমার রাইটে যাওয়া পসিবল। একটাতে আসলে 4 আসবে, একটাতে 1 আসবে, একটাতে 7 আসবে। তাহলে কোনটাতে যাওয়া বেশি প্রফিটেবল? অবভিয়াসলি আমার যেটাতে প্রফিট সবচেয়ে বেশি সেটাতে আসা বেশি প্রফিটেবল, আমি 7-এ আসবো। ওকে, জাস্ট এই অংশটা যদি আমি কোডে দেখি, জিনিসটা কোড দেখতে দেখতে যদি আমি ওয়ার্ক থ্রু করি, তাহলে জিনিসটা একটু সিম্পলিফাইড হবে। সবার আগে টি সংখ্যক টেস্ট কেসের জন্য টি ইনপুট নিলাম, তারপরে এন এবং কে, তারপর একটা ভেক্টর বা অ্যারে নিলাম। আর আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আমি 1 বেসড ইন্ডেক্সিং নিয়ে কাজ করছি, কারণ এখানে ইন্ডেক্সের একটু ঝামেলা আছে। 1 বেসড ইন্ডেক্সিং নিয়ে কাজ করতে হলে আমার ওই ভেক্টর বা অ্যারে সাইজ নিতে হবে n+1, আর ইনপুট নিতে হবে 1 থেকে n পর্যন্ত। ওকে, নিলাম, তারপর হচ্ছে আমি একটা বুলিয়ান পসিবল ভ্যালু রাখলাম, সেটা হচ্ছে বাই ডিফল্ট ট্রু আছে, শেষ পর্যন্ত ওইটা ট্রু বা ফলস সেটার উপরে ডিপেন্ড করবে আমার ফাইনাল অ্যান্সারটা। আর আমি দুইটা পয়েন্টার নিলাম বা মার্কার, একটা হচ্ছে k-1 থাকবে l, আর একটা হচ্ছে k+1 থাকবে r, যেটা এখন অ্যাকচুয়ালি এখানে আছে। আর বর্তমান কারেন্ট সাম সেটা হচ্ছে যে k তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমার মেইন কাজ হোয়াইল লুপের ভিতরে, আমরা যতক্ষণ পর্যন্ত আমার কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করবো। এই জন্য হোয়াইল ট্রু দিয়ে রাখলাম কন্ডিশনটা। তো এই লুপের ভিতরে কাজগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমার লেফট ইটারেশন, আরেকটা হচ্ছে আমার রাইট ইটারেশন, তারপর হচ্ছে আমার ডিসিশন অ্যাকচুয়ালি আমি কোন সাইডে যাব। ওকে, আমরা দেখি লেফট ইটারেশনে কি হচ্ছে। লেফট ইটারেশনে আমি চারটা ভ্যালু নিচ্ছি এখানে, ভ্যারিয়েবল চারটা, কি কি আমি বলি, টেম্পোরারি এল। টেম্পোরারি এল হচ্ছে আমি যদি লেফটে যাই, হ্যাঁ আমার বাই ডিফল্ট এল এখন এখানে আছে। টেম্পোরারি এল হচ্ছে সবার আগে লেসে আমি যে এখানে নিয়ে আসলাম, এখানে এসে চেক করলাম, তারপর যে এখানে এসে চেক করলাম, এখানে এসে চেক করলাম, এই চেকগুলো আমার টেম্পোরারি চেকগুলো করার জন্য আমি টেম্পোরারি এল নামে একটা পয়েন্টার নিলাম, সেটা হচ্ছে আমার শুরুতে এল এর সমান আছে। ওকে, আর নিউ এল, নিউ এল হচ্ছে আমি এরকম চেক করতে করতে ফাইনালি যে ইন্ডেক্সে আমার যাওয়ারটা উচিত সেটা হয়ে যাবে আমার নিউ এল। আমি বর্তমান এলটাকে নিউ এলে সুইচ করে দিব, এই জন্য আমি টেম্পোরারি এল নিলাম এবং নিউ এল নিলাম, যেটা বাই ডিফল্ট দুইটাই এল এর সমান আছে। আর ম্যাক্সিমাম এলটা কি? আচ্ছা, এই যে আমি আমি ডানে গেলাম তিনবার, ডানে গিয়ে আমি ডানের যাওয়া অবস্থাতে ম্যাক্সিমাম সামটা বের করলাম। দ্যাট মিনস আমি ডাইনে মুভ করি বা বামে মুভ করি, আমার দুই সাইডেই সামটার ম্যাক্সিমাম কোন ইন্ডেক্সে হচ্ছে সেটা আমার জানতে হবে। আর এর জন্য আমার ম্যাক্সিমাম সামটা জানতে হবে। তো আমি যদি লেফটে যাই, আমার ম্যাক্সিমাম লেফটে সাম কত আসবে সেটা স্টোর করার জন্য ম্যাক্সিমাম এল একটা ভ্যারিয়েবল রাখলাম, যেটা শুরুতে কারেন্ট সামের সমান আছে। আর টেম্পোরারি সাম হচ্ছে এই যে এখান পর্যন্ত আসলে সাম কত হয়, এখান পর্যন্ত আসলে সাম কত হয়, এরকম টেম্পোরারি এল যেমন টেম্পোরারি সামও তেমন। তো এই ভ্যারিয়েবলগুলোই আমি আবার আর এর ক্ষেত্রে নিয়েছি, সেখানে জাস্ট এল এর জায়গায় আর আছে, দ্যাটস ইট। তো যতক্ষণ না পর্যন্ত আমি লেফটে কতক্ষণ আসবো, টেম্পোরারি এল গ্রেটার দেন 0 এবং টেম্পোরারি সাম প্লাস এ অফ টেম্পোরারি এল ইজ গ্রেটার অর ইকুয়াল 0, প্রতিবারে আমি টেম্পোরারি সামের সাথে বর্তমান ভ্যালুটা অ্যাড করব এবং টেম্পোরারি এল এর ভ্যালু এক কমাই দিব। আর যদি টেম্পোরারি সাম ম্যাক্সিমাম এল সাম থেকে বড় হয়, তাহলে ম্যাক্সিমাম এল সাম হয়ে যাবে টেম্পোরারি সাম, আর নিউ এল আমি ওখানেই নিয়ে যাব, নিউ এল এর পয়েন্টারটা। এরকম করে আমি লেফটে আমার ম্যাক্সিমাম সাম কত আসতেছে এবং লেফটে ম্যাক্সিমাম সাম কত আসছে সেটা স্টোর হচ্ছে আমার ম্যাক্সিমাম এল এ, এবং লেফটে কোন ইন্ডেক্সে যাওয়াটা সবচেয়ে বেশি প্রফিটেবল সেটা চলে আসতেছে আমার নিউ এল। ওকে, সেম কাজটা আমি করব আর এর জন্য। তো আর এ যখন করব, আমার টেম্পোরারি আরটা প্লাস প্লাস হবে আর কন্ডিশনটা থাকবে জাস্ট এটা চেঞ্জ থাকবে, আর বাকিগুলো সেমই থাকবে। এখানে আমার আর এর ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম আর এ সাম কত আসতেছে সেটা আমার স্টোর হচ্ছে ম্যাক্সিমাম আর এ, আর রাইট সাইডে আমার নতুন কোন আর এ গেলে সবচেয়ে বেশি প্রফিট হবে সেটা আসতেছে আমার নিউ আর এ। ওকে, এখন যখন আমরা লেফট সাইডে যখন আমরা মুভ করতেছিলাম, আমার মুভ করতে করতে আমার টেম্পোরারি এল এর ইন্ডেক্স যদি 1 থেকে ছোট হয়ে যায়, দ্যাট মিনস আমি অলরেডি
এরর থেকে বাইরে চলে আসছি, দ্যাট মিন্স আমার ব্রেক করলেই হচ্ছে, আর কাজ করার দরকার নেই। ঠিক সেরকম আমি রাইটে যেতে যেতে যদি দেখি টেম্পোরারি আর ভেরিয়েবলটা আমার এন কে এক্সিড করতেছে, দ্যাট মিন্স আমি এরে থেকে অলরেডি বের হয়ে গেছি। ওকে আচ্ছা, এখন এই যে এই কন্ডিশনটা হচ্ছে আমার একদম গেম চেঞ্জিং কন্ডিশন, এবং এই কন্ডিশনটার উপরে প্রবলেমের মূল ভিত্তিটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমরা যদি একটু ভালো করে এখানে দেখি, আমার এল এবং আর লেটস এই জায়গায় এই দুইটা জায়গায় আছে। ওকে, তো এল এবং আর এখানে আছে। এখন লেটস এ আমি এই যে এখানে মাইনাস টু না দিয়ে আমি লেটস এখানে মাইনাস নাইন দিলাম। ওকে আচ্ছা, আমার ম্যাক্সিমাম এল সেটা হচ্ছে আমার এখন কারেন্ট সামের সমান, আর ম্যাক্সিমাম আর সেটাও কিন্তু আমার কারেন্ট সামের সমানই আছে। এখন আমি যদি লেফট টু অন্য একটা ভ্যালুতে শিফট করি, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম এলটা আপডেট হবে। আমি যদি রাইটে কোনো একটা ইন্ডেক্সে শিফট করি, তাহলে আমার ম্যাক্সিমাম আরটা আপডেট হবে। এখন যদি আমার দুইটার একটাও আপডেট না হয়, দ্যাট মিন্স আমি লেফটও মুভ করতে পারি নাই, রাইটও মুভ করতে পারি নাই, দ্যাট মিন্স এই কেসটা হচ্ছে ইম্পসিবল কেস। এখানে আমি ইম্পসিবল করে দিয়ে ব্রেক করব। যদি আমার ম্যাক্সিমাম আরও কারেন্ট সামের সমানই থেকে যায় এবং ম্যাক্সিমাম এলও কারেন্ট সামের সমানই থেকে যায়, দ্যাট মিন্স আমি লেফট এবং রাইট কোনো সাইডেই মুভ করিনি আলটিমেটলি, এই ক্ষেত্রে পসিবলটা ফলস করে দিয়ে আমার ব্রেক করতে হবে। ওকে, এটা হচ্ছে কেস আমার এই প্রত্যেকটা কেস ইম্পসিবল হওয়ার একমাত্র কন্ডিশন। তো আমি লেফটও চেক করে ফেললাম, রাইটও চেক করে ফেললাম, এবার হচ্ছে আমি ডিসিশন নিব যে অ্যাকচুয়ালি আমি কোন সাইডে যাব। যদি এরকম হয় যে আমার ম্যাক্সিমাম এল এলও কারেন্ট সাম থেকে বড়, দ্যাট মিন্স আমি লেফটও যেতে পারছি, আবার ম্যাক্সিমাম আরও কারেন্ট সাম থেকে বড়, দ্যাট মিন্স আমি রাইটও যেতে পারছি, সেক্ষেত্রে আমি লেফটে যাবো নাকি রাইটে যাব? যদি আমার ম্যাক্সিমাম এল এর সাম বড় হয়, সেক্ষেত্রে আমি লেফটে যাবো, আর না হলে রাইটে যাবো। লেফটে যাওয়া মানে হচ্ছে কারেন্ট সাম ইজ ইকুয়াল টু হয়ে যাবে ম্যাক্সিমাম লেফট সাম, এবং নিউ এল যেটা সেটা হয়ে যাবে আমার বর্তমান এল। ওকে, আর রাইটে গেলে কারেন্ট সামটা হয়ে যাবে বর্তমান ম্যাক্সিমাম ওই যে রাইট সাইডের যে সাম, এবং নিউ আরটা হয়ে যাবে আমার বর্তমান আর। ওকে, নতুবা যদি শুধুমাত্র ম্যাক্সিমাম এলটা বড় হয়, তাহলে এলটা আপডেট করব, আর না হলে শুধুমাত্র আরটা আপডেট করব। এরকম করে ফাইনালি আমার অর্ডার অফ এন এর মধ্যেই আমি, কারণ আমি প্রত্যেকটা ইন্ডেক্সে একবার করে যাচ্ছি, অর্ডার অফ এন এর মধ্যে আমার পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ফাইনালি যদি পসিবল হয় তাহলে ইয়েস, আর না হলে নো। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।